হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স তোমরা জানো চলতরিতের গাণিতিক প্রশ্নের একটা সিরিজ চলছিলো আজকের সেটার শেষ অর্থাৎ চার নম্বর ক্লাস এর আগে তিনটে ক্লাস হয়ে গেছে তারা দেখুনই ডেসক্রিপশানে যাও কিংবা প্লে যাও সেখান থেকে দেখে এসো দেখো আজকের ক্লাসটা খুব বেশি বড়ো হবে না তিন থেকে চারটে কোশ্চেন আছে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যাবে দেখো প্রথম কোশ্চেন কি বলছে একটি বাড়িতে দুটি শার্ট ওয়াটের বাতি এবং দুটি আশি ওয়ার্ডের পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে দেখো এখন এই যে ইউনিটের অঙ্ক এরকম যদি পড়ে তাহলে তোমাদেরকে ইউনিট সমান কত সেইটা কিন্তু আগে জানতে হবে তো এক ইউনিট বা এক বিওটি মানেই হচ্ছে এক ইউনিট তো এক বিওটি মানে হল ওয়াট আওয়ার বাই হাজার মোট ওয়াট আওয়ার বাই হাজার এইটা আমাদের মনে রাখতে হবে বিওটি অঙ্ক করার সময় শুধু তোমার যা বাড়িতে লাগানো আছে সবগুলোর মোট ওয়াট ঘন্টা কত সেইটা ক্যালকুলেট করবে তাকে হাজার দিয়ে ভাগ করবে ইউনিট বেরিয়ে যাবে ব্যাস অঙ্ক শেষ এবার ইউনিটের সাথে টাকা গুণ করলে বিল কারেন্টের বিল চলে আসবে তো দেখো প্রথম বলছে একটি বাড়িতে দুটি শার্ট ওয়াটের বাতি আমি একটু লেন্দি প্রসেসে করব কারণ এই প্রসেসটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরা শর্ট প্রসেসটাও করতে পারবে আমি বলে দেবো সাথে সাথে কি বলছে একটি বাড়িতে দুটি শার্ট ওয়াটের বাতি তাহলে দুটো শার্ট ওয়াটের বাতির মোট ওয়াট আওয়ার কত আমাদের আগে জানতে হবে তাহলে লেখো দুটি বাতির দৈনিক ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা দৈনিক ওয়াট ঘন্টা কত তাহলে একটা বাতি ষাট ওয়াট তাহলে দুটো বাতি মানে টু ইন্টু ষাট এবার বলছে যে বাতিটা পাঁচ ঘন্টা করে চলে তাহলে পাঁচ ঘন্টা করে চলে মানে ইন্টু ফাইভ তবে দিনে এত ওয়াট ঘন্টা লস করে বোঝা গেল তারপরে কি বলছে না এই রকম ঘটনা কতদিন ঘটে এক মাস এক মাস ঘটে মানে তিরিশ দিন দিয়ে গুণ হবে এটা দিনে তাহলে তিরিশ দিনে বাতির মোট ওয়াট আওয়ার হচ্ছে এইটা বোঝা গেল প্রথমে একটা বাতি ষাট ওয়াট তাকে দুই দিয়ে গুণ করলে দুটো বাতির ওয়াট আওয়ার বেরোলো তাকে দিনে ঘন্টা দিয়ে বের করলে গুণ করলে প্রতিদিনে কত ওয়াট আওয়ার সে লস করে সেটা বেরোলো তারপর এক মাসের ক্ষেত্রে তিরিশ দিয়ে গুণ হলো এবার এটা আমরা একসাথে করতে পারতাম কিন্তু কেন করছি না যদি এই অঙ্কের ক্ষেত্রে ভাগ্য ভালো বলে দিয়েছে যে বাতি ও পাখাগুলো দিনে পাঁচ ঘন্টা করে চলে মানে বাতিগুলোও পাঁচ ঘন্টা করে চলে পাখাগুলোও পাঁচ ঘন্টা করে চলে তাই কোনো ঝামেলা নেই কিন্তু যদি বাতিগুলো বলতো আট ঘন্টা করে জ্বলে পাখাগুলো চার ঘন্টা করে জ্বলে তখন কিন্তু এই আমি যে প্রসেসে করছি এরকম আলাদা আলাদা প্রসেসে করতে হবে ঠিক আছে তাহলে এই প্রসেসটা তোমরা জেনে রাখো তারপরে লেখো দুটি পাখার পাখার আচ্ছা দৈনিক ওয়াট আওয়ার নয় এটা মাসিক হয়ে গেল কেন না আমরা তিরিশ দিয়ে গুণ করে দিয়েছি তাহলে দুটি পাখার মাসিক ওয়াট ঘন্টা কত হবে টু ইন্টু দুটো পাখা কত ওয়াটের আশি ওয়াটের দিনে ক ঘণ্টা করে চলে পাঁচ ঘন্টা করে মাসে কত দিন তিরিশ দিন ব্যাস হয়ে গেল তাহলে এই দুটো ক্যালকুলেট করে আমরা মোট ওয়াট আওয়ার পেয়ে যাব তো এটাকে ক্যালকুলেট করলে কত হবে দেখো এই যে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ছয় তিন আঠেরো দুটো জিরো মানে ষাট আর তিরিশ গুণ করলাম আর পাঁচ আর দুই গুণ করলাম দশ তার মানে আঠেরো হাজার ওয়াট ঘন্টা হলো আর এটা গুণ করলে কত হবে তিন আট চব্বিশ দুটো জিরো আর পাঁচ দুই গুণ করলে দশ মানে চব্বিশ হাজার ওয়াট আওয়ার তাহলে এই যে চব্বিশ হাজার ওয়াট আওয়ার বেরোলো আর আঠেরো হাজার ওয়াট আওয়ার বেরোলো এই দুটো ওয়াট আওয়ারকে যোগ করলে আমরা মোট ওয়াট আওয়ার পাবো ফ্যান আর বাতির তাহলে মোট ওয়াট ঘন্টা মোট ওয়াট ঘন্টা কত হবে চব্বিশ হাজার প্লাস আঠেরো হাজার বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার তাহলে মোট ওয়াট ঘন্টা আমাদের হলো কত বিয়াল্লিশ হাজার এটাকে হাজার দিয়ে ভাগ করলে দেখো সূত্র লিখে দিয়েছি এক বিওটি সমান ওয়াট আওয়ার বাই হাজার তাহলে ওয়ান বি ওটি মানে মোট ওয়াট আওয়ার বিয়াল্লিশ হাজার বেরিয়েছে তাকে হাজার দিয়ে ভাগ করে দাও ব্যাস তিনটে জিরো উপরে তিনটে জিরো কেটে গেল থাকছে পড়ে কি বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ ইউনিট আমাদের বেরোলো এই বিয়াল্লিশ ইউনিটটা আর কিছুই নয় এটাই বিওটি এটাই ইউনিট এবার একে আমরা ওই যে কত টাকা করে ইউনিটের দাম দেওয়া আছে চার টাকা করে গুণ করে দেবো তাহলে বিয়াল্লিশ ইন্টু চার একশো টাকা বুঝতে পারলে তাহলে এত টাকা আমাদের মাসে বিল আসবে ক্লিয়ার চলো পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা বলছে টু পয়েন্ট ফাইভের কোশ্চেন সরি টু পয়েন্ট ফাইভের নয় ফোর পয়েন্ট এইটের কোশ্চেন এটা বলছে টু পয়েন্ট ফাইভ ওহোম রোদ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট ফাইভ তরিৎ প্রবাহ এক ঘন্টা ধরে চালনা করলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে তো দেখো রোধ কত দিয়ে দিয়েছে টু পয়েন্ট ফাইভ ওহোম সিম্পল কোশ্চেন আই কত দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ আর সময় কত দিয়ে দিয়েছে এক ঘন্টা ওয়ান আওয়ার তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে এইচ এইচ কত বের করতে হবে আমাদের তাহলে আমি আগে ঘণ্টাটাকে সেকেন্ডে করে নিই এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ব্যাস হয়ে গেল তো আমাদের এইচ মানে কি এইচ মানে হচ্ছে আই স্কোয়ার আর টি এত মানে জুল হিটিংয়ের যে ফর্মুলাটা জুলের সূত্র এইচ সমান আই স্কোয়ার আর টি তাহলে আই স্কোয়ার আই মানে কত জিরো পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার আর মানে কত স্যার টু পয়েন্ট ফাইভ টি মানে কত এক না এক নয় টি মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড যাই দিয়ে দিক এখানে মিনিট ঘন্টা যাই দিয়ে দিক সব তোমরা কি করবে এটা সেকেন্ডে নিয়ে যাবে তাহলে ছত্রিশশো সেকেন্ড তাহলে এটা কী হবে ক্যালকুলেট করলে জিরো পয়েন্ট ফাইভের স্কোয়ার মানে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু ছত্রিশশো এবার দেখো এই যে জিরো পয়েন্ট পয়েন্টটা উঠে গেল জিরো পয়েন্ট টু ফাইভের একশো নিচে আর এই ছত্রিশের একশো ছত্রিশের পরের যে দুটো জিরো এই দুটো জিরো কেটে গেল তাহলে কি হচ্ছে পঁচিশ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু ছত্রিশশো দেখো ক্যালকুলেট সহজ করো ক্যালকুলেশনটা ছত্রিশকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করো ছত্রিশকে যদি আমরা টু পয়েন্ট ফাইভ দিয়ে ছত্রিশের ডবল ছত্রিশের আড়াই গুণ তো ছত্রিশের দুগুণ কত বাহাত্তর আর ছত্রিশের হাফ মানে কত আঠেরো তাহলে কত হল আঠেরো আর বাহাত্তর মিলে নব্বই পঁচিশ ইন্টু নব্বই ব্যাস এটা গুণ করে নাও চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ ব্যাস নয় দুই আঠেরো আঠেরো আর চার বাইশ তাহলে দু হাজার দুশো পঞ্চাশ এত জুল ক্যালোরি নয় কিন্তু ক্যালোরি বললে ফোর পয়েন্ট দিয়ে ভাগ করে দেবে এটাকে যদি পরীক্ষাতে কোশ্চেন পড়ে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে তাহলে এই যা অ্যান্সার বেরোবে একে ফোর দিয়ে ভাগ করবে পুরো অ্যান্সারটাকে এই যে বাইশ পয়েন্ট একে আমরা যদি ফোর দিয়ে ভাগ করি তবে অ্যান্সার ক্যালোরিতে বেরোবে ঠিক আছে তো যেহেতু আমাদের অ্যান্সারে কোনো একক চাইনি তাই আমরা আমাদের এককে নিয়ে যাব দেখো পরের কোশ্চেনটা কি বলছে এক ওহম রোধ অভ্যন্তরীণ রোধ ও পাঁচ ভোল্ট ইএমএ বিশিষ্ট একটি কোষকে তিন ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ কত কোষ মানে যে কোষটা যুক্ত করা হয়েছে তাহলে মনে করো এই একটা তড়িৎকোষ যুক্ত করলাম যার অভ্যন্তরীণ রোধ এখানে দিয়ে দিয়েছে স্মল আর ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওহোম এবার এর সাথে একটা রোধক যুক্ত করা আছে সেই রোধকটা কত তিন ওহোম প্রধককে আমরা ক্যাপিটাল আর দ্বারা লিখি আর ব্যাটারির ইএমএফ যেটা সেটা দিয়ে দিয়েছে ফাইভ ভোল্ট ঠিক আছে তাহলে যখনই এইরকম একটা সার্কিট আমরা পেলাম তার মানে কি সেই বর্তনী থেকে বা সেই সার্কিট থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে আই কারেন্ট তাহলে সেই আই কারেন্টটা আমাদের বের করতে হবে আই কারেন্ট বের করতে গেলে আমাদের ওহম সূত্র লাগবে তো ওহমের সূত্র কী বলছে যে ভি ইকুয়াল টু আই আর তাহলে এক্ষেত্রে আমার ভি তো জানা আছে আরটা আমি কী করে জানবো স্যার আর আমার টোটাল বর্তনীর আর বের করতে হবে এখানে তো অনেক রকমের আর দেওয়া আছে একটা এক একটা তিন হোম। তাহলে আর টোটাল বা আর এস যেটা সেটা কি হবে যেহেতু এটা শ্রেণী সমবায় তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয় এই রোদ আর এই রোদ যোগ হয় তাহলে তিন আর এক যোগ করলে কত হবে চার ওহোম এখান থেকে আমি আই পেয়ে যাব কত আই ভি বাই আর এবার ভিটা দেওয়া আছে স্যার পাঁচ আর আরটা কত চার তাহলে ফাইভ বাই চার অ্যাম্পিয়ার এটা হলো কারেন্ট আই কারেন্ট পেলাম ফাইভ বাই ফোর এইবার এখানে বলছে যে কোষের প্রান্তোদয়ের মধ্যে বিভব প্রভেদ কত এইখানে খেয়াল করো কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ এই যে অভ্যন্তরীণ রোধটা না এটা সবসময় ব্যাটারির ভিতরে যুক্ত থাকে ব্যাটারির ভিতরে থাকে এটা অ্যাকচুয়ালি বর্তনীতে দেখানো হয় কিন্তু এ থাকে ব্যাটারির ভিতরে তাহলে এর জন্য কিছু পরিমাণ ভোল্টেজ লস হচ্ছে তো কিছু পরিমাণ ভোল্টেজ যেটা লস হবে সেইটা এই পাঁচ ভোল্ট থেকে মাইনাস করে দিতে হবে দিলে তবে হবে কোষের প্রা প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ বা আমরা ডাইরেক্ট বের করতে পারি কিভাবে না এই রোধের সঙ্গে এই যে বাইরে বর্তনীর যে রোদটা দেওয়া আছে যুক্ত করা আছে সেই রোধের সঙ্গে যদি কারেন্ট গুণ করে দিই তাহলেও বেরোবে তো আমরা দুটো পদ্ধতিতে দেখা যাক তো মনে করো এখানে আমার বেরোচ্ছে রোদটা কত তিন ওহম আর এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা কত ফাইভ বাই ফোর এমপিআর ব্যাস এই দুটোকে গুণ করে দাও তাহলে আমাদের ওই কোষের প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ বেরিয়ে যাবে তাহলে কত হবে ভি টু আই তার মানে আই সমান হবে ফাইভ বাই আর আর মানে হচ্ছে থ্রি তাহলে তিন পাঁচ পনেরো বাই চার পনেরো বাই মানে চা থ্রি পয়েন্ট সেভেন এটা এইবার আমরা এটা অন্যভাবে দেখবো যে আসে কি না থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দেখো আমি কি বলেছিলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নষ্ট ভোল্টটাকে যদি বিয়োগ করে দিই মোট ভোল্ট থেকে তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাবো তাহলে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট যেটা আমরা সেটা কিভাবে বের করব নষ্ট ভোল্ট মানে হলো স্মল আর যেটা দেয়া আছে তার সঙ্গে আই গুণ করো তাহলে আই নষ্ট ভোল্ট মানে হচ্ছে আই স্মল আর তাহলে আই মানে কত ফাইভ বাই ফোর আর স্মল আরটা কত স্যার ওয়ান তার মানে আলটিমেটলি কত এটা হয়ে গেল ফাইভ বাই ফোর তো ফাইভ বাই ফোর মানে কত একটু ভাগ করা যাক ওয়ান পয়েন্ট টু ফাইভ তাই তো ব্যাস ওয়ান পয়েন্ট টু ফাইভ এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভোল্ট এইটা যদি আমার মোট ভোল্ট থেকে বাদ যায় বিয়োগ যায় তো মোট ভোল্ট থেকে যদি আমার ফাইভ থেকে যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ বিয়োগ যায় তাহলে কত হবে থ্রি পয়েন্ট ভোল্ট এই তো থ্রি আর ওয়ান এই দুটো যোগ করলে আমার মোট পাঁচ ভোল্ট পেয়ে যাচ্ছি থ্রি ভোল্ট আর ওয়ান পয়েন্ট টু ফাইভ তো তিন এক চার ভোল্ট আলটিমেটলি এটা পাঁচ ভোল্টের ব্যাটারি কিন্তু পাঁচ ভোল্ট ও দিচ্ছে না ও নিজের তো একটা অভ্যন্তরীণ রোধ আছে তার জন্য এই পরিমাণ ভোল্টেজটা ও ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছে যখনই আমরা ওই ভোল্টেজটাকে ওই ব্যাটারিটাকে কাজে লাগাবো তখনই ওয়ান পয়েন্ট টু ফাইভ ভোল্ট নষ্ট করে দিচ্ছে লস্ট ভোল্ট হচ্ছে তো আমরা কার্যকর যে ভোল্টেজটা পাচ্ছি সেটা কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট বোঝা গেলো তো এই গেল মোটামুটি চলতরিতে যত রকমের যত টাইপের অঙ্ক ছিল আমি সব দেখিয়ে দিলাম এর পরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে